রাঙ্গামাটির সাজেকের উদয়পুর সীমান্ত সড়কে ট্রাক খাদে পড়ে ছয় শ্রমিক নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আটজন বিস্তারিত জানাতে রাঙ্গামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার হেফাজত সবুজ সরাসরি যাচ্ছি তার কাছে সবুজ রাগামাটির সীমান্ত সড়ক উদয়পুরে আসলে মর্মান্তিক ট্রাক দুর্ঘটনার খবর আমরা পেয়েছি বিকাল পাঁচটার কিছু সময় পরে আসলে এই দুর্ঘটনা ঘটে বলে আমাদেরকে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সিডিন আক্তার তিনি আমাদেরকে আরও যে যেটি জানিয়েছেন সেটি হল যে উদয়পুরের নব্বই ডিগ্রি নামক একটি এলাকা আছে যেখানে সীমান্ত সড়কের কাজ করছেন শ্রমিকরা শ্রমিকরা কাজ শেষ করে ফেরার পথে উদয়পুর ফেরার পথে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ছয় শ্রমিক নিহত হয়েছে এবং আহত হয়েছে আটজন যে আহত যারা আছেন তাদেরকে উদ্ধার করার জন্য সেখানে টিম গিয়েছে তারা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি এবং আহতদেরকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলেও আমাদেরকে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এছাড়াও আমরা আরেকটি বিষয় এখানে যুক্ত করতে পারি সেটি হল যে সাজেক উপজেলা সাজেক ইউনিয়নের যে চেয়ারম্যান আছেন আতুললাল চাকমা তিনি বলছেন যে সেই ড্রাম ট্রাকে আসলে সতেরো জন শ্রমিক ছিল যারা সীমান্ত সড়ক নির্মাণ কাজ যে নিয়োজিত ছিলেন এবং আজকে কাজ শেষ করে বরাবরের মতো কাজে ফিরে আসার পথে আসলে এই দুর্ঘটনা ঘটেছে এবং এতে কতজন নিহত হয়েছেন তিনি সেটা নিশ্চিত করতে পারেননি তবে তিনি বলেছেন যে ট্রাকের মধ্যে সতেরো জন শ্রমিক ছিল সেই বিষয়টি তিনি নিশ্চিত করেছিলেন সাজে কিউপি চেয়ারম্যান আমরা যে বিষয়টি আসলে জানাচ্ছি সেটা হলো যে রাঙামাটি সদর থেকে প্রায় দুশো কিলোমিটারেরও অধিক দূরত্বে রয়েছে এবং সেখানে কোনো ধরনের মোবাইল টওয়ার্ক নাই বা সেখানে যাতায়াত করাটাও আসলে রাঙামাটি সদর থেকে অনেকটা দূরহ সে কারণে আসলে ওখানকার বিস্তারিত যে তথ্য বা ছবিগুলো আমাদের পক্ষে সংগ্রহ করা অনেকটা কঠিন হচ্ছে আমরা আরো যে বিষয়টি জানিয়েছি যে উদয়পুর এই যে সীমান্ত সড়ক নির্মাণ কাজ হচ্ছে সেখানে আসলে এরকম আরও বেশ কয়েকটি দুর্ঘটনা পতিত হয়েছে এবং সেখানে আরও বেশ কিছু শ্রমিক ইতিমধ্যে মারা গিয়েছে বিভিন্ন সময়ে তো এখন পর্যন্ত আমরা যে বিষয়টি নিশ্চিত করছি সেটা হলো যে এই দুর্ঘটনায় আসলে ছয় জন শ্রমিক মারা গেছে আহত হয়েছে আট জন আহতদের খাগড়াছড়ি হাসপাতালে নেয়া হচ্ছে তো রাঙামাটিতে যে সাজেকের দুর্ঘটনা এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটি থেকে